আগের বছর জুলাই মাসে আরম্ভ হয়েছিল ঋষি পিহুর গল্প। ছেলেবেলার হারিয়ে যাওয়া ভালোবাসাকে তারা কিভাবে ফিরে পাবে সেই গল্প। এখানে প্রধান চরিত্রে ছিলেন সন ব্যানার্জি এবং সৃজলা গুহ। তাদের অনস্ক্রিন কেমিস্ট্রি বেশ সাড়া ফেলেছিল। তবে যত গল্প এগিয়েছে তাদের জীবনে দেখা গিয়েছে নানা বিপদ এবং সমস্যা, তবে বারবার তাদের মিল হয়েছে। কিন্তু ধারাবাহিকের শেষ পর্বে সঠিক অর্থে হ্যাপি এন্ডিং বা স্যাড এন্ডিং হয়নি। এক কথায় বেশ তাড়াহুড়ো করে গল্পকে অসমাপ্ত রেখেই শেষ করা হলো মন ফাগুন। শেষ দিনে দেখা যাচ্ছে রোহনের অতীত বর্তমান সব কিছু জানতে পারছে রুষা এবং পিহু। রোহন বলেই যাচ্ছে কিভাবে একের পর এক সবাইকে সে তার রাস্তা থেকে সরিয়েছে। সবটাই যে তার মায়ের বদলা নিতে এবং সম্পত্তি লোভে করেছে সেটা সে বলেই দিচ্ছে। এরপর সে পিহু এবং রুষাকে মেরে ফেলতে চায়। ঠিক এমন সময় পিছন থেকে তাকে মারে রোমিও, অর্থাৎ ঋষি। নেত্রা যখন রোমিওকে নিয়ে আবার তাদের গ্রামে নিয়ে যাচ্ছিল তখন জোর করে সেখান থেকে পালিয়ে এসে পিহুকে বাঁচায় ঋষি। পিহুর সন্দেহ দূর হয়। সে বুঝতে পারে এই রোমিও আসলে তার টুবাইদা। দেখে বোঝাই যাচ্ছে আবার পিহুর কাছে ফিরেছে তার টুবাইদা। তবে সে যে সত্যি করেই ঋষি এটা বলতে শোনা যায়নি, বরং রোমিও নাকি ঋষি এই কনফিউশনটা রেখে দেয়া হলো। দেখানো হলো না রোহন নেত্রা সৌমেনের কি হলো, আদৌ কি টুবাইদাকে ফিরে পেল পিহু। সেই উত্তর অধরা থেকেই গেল। এইভাবেই আজ 21 আগস্ট শেষ হলো মন ফাগুন। তো বন্ধুরা, কে কে মিস করবে এই ধারাবাহিকটি কমেন্টে জানাতে পারো। ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই টাইপের ইন্টারেস্টিং ভিডিওস পেতে সাবস্ক্রাইব করো কারেন্ট বস, আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলো না।